ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আলোচিত খবর হলো ইন্দোনেশিয়া জাভা দ্বীপে মাউন্ট সেমরু আগ্নেয়গিরি থেকে সৃষ্ট অগ্নুৎপাতের ফলে বেশ কিছু গ্রাম ছাইয়ের নিচে চাপা পড়েছে। এছাড়াও ছাইয়ের নিচে চাপা পড়েছে অসংখ্য যানবাহন। মাউন্ট সেমরু আগ্নেয়গিরি থেকে শনিবার শুরু হওয়া অগ্নুৎপাতে এখনও পর্যন্ত অন্তত 14 জন নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। মাউন্ট সেমরুর অগ্নুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের স্তূপের নিচে পুরো তলিয়ে গেছে অন্তত পক্ষে 11টি গ্রাম। বাড়িঘরের ছাদ সমান ছাই সরিয়ে উদ্ধারকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ওই এলাকায় ঘন ধোঁয়ার মেঘ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়ায় দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকারে ছেয়ে গেছে। অগ্নুৎপাতে অন্তত 57 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আর আহতদের অনেকেই গরম ছাই ও লাভায় মারাত্মকভাবে পুড়ে জখম হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর ঘরবাড়ি ছেড়ে পালানো গ্রামবাসীদের অনেকেই মসজিদ এবং অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছায়ের সম্ভাব্য বিপদ আমলে নিয়ে বিমান সংস্থাগুলোকে ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মাউন্ট সেমরু ইন্দোনেশিয়ার 130টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম। চলতি বছরের জানুয়ারি মাসেও ওই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছিল। আমরা দেখেছি আজকে যে এই সরকার তারা এই আধিপত্যবাদের দাবিদারি করছেন এবং একটা পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। আওয়ামী লীগের এই সরকার শুধু আজকে নয়, 1972 থেকে 75 সাল পর্যন্ত একইভাবে তারা একটা তাবেদার সরকারের ভূমিকা পালন করেছে, বাংলাদেশকে তারা একটা তাবেদার রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুকৌশলে গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে এবং আপনার গণতন্ত্রের কথা বলে তারা আবার একই কায়দায় এই দেশে আবার সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং একটা তাবেদার রাষ্ট্র একটা গঠন করতে চায়, তারা একটা প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুগণ, এই দেশের মানুষ চিরকাল লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে সবসময়, যুগ যুগ ধরে। শুধু আমি খুব বিশ্বাস করি এবং আমি অত্যন্ত আশাবাদী যে কখনোই বাংলাদেশের মানুষকে এইভাবে পরাজিত করা সম্ভব হবে না এবং এই সরকারকে অবশ্যই তাদেরকে সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই সরকারের কীর্তিকলাপ বর্ণনা করে আমি আপনাদের সময় আমার সময় দুটোই নষ্ট করতে চাই না, কারণ এটার বলার কোনো জায়গা নেই। এই কয়েক বছরে তারা বাংলাদেশকে পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, এর কোথাও কোনো জবাবদিহিতা নেই, এর কথা কোথাও কোনো ন্যায় বিচার নেই, কোনো মানুষের কোনো জীবনের এবং জীবিকার কোনো নিরাপত্তা এরা অবশিষ্ট রাখেনি। আজকে দেখুন, আজকে একটা বলেছেন আমাদের আব্দুল ভাই সম্ভবত বলেছেন, রাকা আমাদের সাংবাদিক কনক সরওয়ারের বোন, কনক সরওয়ার এই সরকারের অত্যাচারে নির্যাতিত হয়ে সে পালিয়ে জীবন রক্ষা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সে আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে কিছু সত্য কথা তার চ্যানেলের মাধ্যমে সে প্রকাশ করে, প্রচার করে এবং সম্প্রতি প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে সে যে প্রতিবেদনটি আপনার উপস্থাপনা করে, প্রচার করে, সেই কারণেই এই ভয়াবহ প্রতিহিংসা পরায়ণ এই সরকার এই আজকে তারা তার বোন, যিনি রাজনীতির সঙ্গে কোনো মতেই জড়িত নন, তিনি একজন গৃহবধূ, তাকে তারা গ্রেফতার করেছে। 3 সন্তানের মা গ্রেফতারই শুধু করেনি, তাকে নির্যাতন করে তাকে এখন রিমান্ডে নিয়েছে। আবার এটা ধারণার বাইরে কতটা ফ্যাসিবাদী হলে, কতটা আপনার স্বৈরাচারী হলে, কতটা নির্যাতনকারী হলে এই ধরনের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা যায়, কিন্তু এটা নতুন নয়, এটা আমরা দেখছি। এটা যেহেতু আজকে একজন সাংবাদিকের বোনের উপরে এই অত্যাচার হয়েছে, এর আগে আপনার
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম, তাই না? রোজিনা ইসলামের উপর যখন অত্যাচার হলো তখন সেইভাবে তখন সোচ্চার হয়েছে, কিন্তু আমাদের কত নেতা কর্মীকে যে এইভাবে তাদের বাড়িতে গিয়ে তাদের মা বোনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এবং এই গত কয়েক বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী বাড়িতে একই কায়দায় একইভাবে নির্যাতন করা হয়েছে। বন্ধুগণ, বক্তব্য এখন বেশি দেওয়ার সময় নয়, এখন কাজের সময়। আমি যে কথাটা বারবার বলি যে এটা শুধুমাত্র একা বিএনপির কোনো আপনার সংগ্রাম নয়, হতে পারে না, এটা সমগ্র বাংলাদেশের জাতির এটা একটা সমস্যা। এই সংকটকে থেকে উদ্ধার করতে হলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একা বিএনপি তো আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, গোটা জাতি পড়েছে। সেই ক্ষেত্রে আজকে গোটা জাতিকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমি তাই বারবার বলেছি যে বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তিরা আছেন, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই এই ভয়াবহ দানীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত কারণেই, এ ব্যাপারে সবাই আমরা একমত। আজকে আমাদেরকে এই সরকারকে সরিয়েই জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে হবে। বন্ধুগণ, আমি বক্তব্য দৃঢ় করব, আজকে আমি বেশ অসুস্থ, আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই যে অবৈধ সরকার, যারা বিনা নির্বাচনে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে, তাদেরকে সরিয়ে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে আমরা মুক্ত করি, এবং আমাদের নেতা যিনি আজকে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের গণতন্ত্রের মাতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদেরকে যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এই সংগ্রামে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসি এবং এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। আজকে তাহলেই আমাদের আবরারের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সত্যিকার অর্থেই আমরা একটা মূল্য দিতে পারবো, সেটার আমরা একটা মর্যাদা দিতে সক্ষম হব। আমি আগেই বলেছি যে আবরারের মৃত্যু কোনো আপনার এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে পুরোপুরিভাবে আপনার একটা নতজানু রাষ্ট্রে পরিণত করবার একটা সংগ্রাম চলছে, একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই সংগ্রামে আমরা সবাই যাই, এবং একই সঙ্গে আমরা এই ভয়াবহ দানীয় সরকারকে পরাজিত করে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।